রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে প্রকাশ্যেই তৈরি হচ্ছে গুড়। খাঁটি বলে যা বিক্রি হচ্ছে কুষ্টিয়ার খোকসার বিভিন্ন হাটবাজারে। রমজান সামনে রেখে পৌর এলাকার নিত্য গোপালের মাতৃভাণ্ডার ও দিলীপ বিশ্বাসের ষষ্ঠীর দিলীপ কারখানায় এভাবেই গুড় তৈরি করা হলেও টনক নড়েনি প্রশাসনের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন দায়ী সারা অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি ভেজাল গুড় উৎপাদন। ভ্রাম্যমাণ আদালতে রেট দেয়, সিলগালা করে, তারপরেও আবার দেখি যে এখানে গুড় উৎপাদন হয়। এনারা যে ভেজাল গুড়টা দেয়, এই গুড়টা তো খাইলে পরে আসলে পেটে সমস্যা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে কারখানার কর্মীদের দাবি, নিয়ম মেনেই গুড় তৈরি করছেন তারা। আমরা 4-5 বছরে কাজ করতেছি, এই 4-5 বছরের গুড় আমরা সবসময় ব্যবহার করতেছি, আমার কোনো সমস্যা হয় নাই। চিকিৎসকরা বলছেন ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি নষ্ট সহ ক্যান্সারের মতো মরণবাদী রোগ। আর উপজেলা প্রশাসন বলছেন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। আসল গুড় তো নাই, কিসের মধ্যে কী দিয়ে ফিট করি এইসব দিয়ে এটি বানাই, এগুলো তো গুড় আসলে না। এগুলো শারীরিক মানে লিভারের ক্ষতি করতে পারে, স্টমাক ক্যান্সার করতে পারে। অভিযানে যাওয়ার পরে তাদেরকে পানিশমেন্টও দেয়, তাদেরকে কিছু আর্থিক জরিমানাও করে। তো যেহেতু তারা বারবারই একই ভুল করছে, একই অপরাধ করছে, সেক্ষেত্রে আমরা এবার চেষ্টা করব কঠোরভাবে সেটা দমন করার জন্য। শুধু আশ্বাসের বাণী নয়, আইনের কঠোর প্রয়োগেই বন্ধ হতে পারে ভেজাল গুড় উৎপাদন, এমনটাই মনে করেন সচেতন মহল। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন।